প্রতীক্ষিত মেট্রো পরিষেবা চালুকে নতুন যুগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও পোস্টে এ কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে জয় লিখেছেন, রাজধানী ঢাকায় মেট্রো রেল চালুর মধ্য দিয়ে পরিবহন ব্যবস্থার নতুন এক যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বিশ্বমানের MRT-6 মডেলের বৈদ্যুতিক ব্লাস্ট ট্রেনটি কোনো স্লিপ ছাড়াই চলবে। তিনি আরও লিখেন, চলার সময় শব্দ ও কম্পন কমাতে রাখা হয়েছে বৈশ্বিক আধুনিক প্রযুক্তি। এই পদ্ধতিটি বিশ্বে বিরল ও ব্যয়বহুল। ঢাকার তিনটি পয়েন্টে মিরপুর DOSS, ফার্মগেট ও শাহবাগে নির্মাণ করা ব্রাক ইঞ্জিন হাইব্রিড প্রযুক্তির কারণে কম থাকবে এই ট্রেনের বিদ্যুৎ খরচ। সজীব ওয়াজেদ জয় বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে প্ল্যাটফর্মে রাখা হয়েছে স্ক্রিন ডোর সিস্টেম। নয় স্টেশনের 5 পয়েন্টে ট্রেন চলবে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। ওই ভিডিওতে বলা হয়, MRT-6 স্টেশনগুলো শারীরিক প্রতিবন্ধীদের জন্য ভীষণ সহায়ক করে নির্মাণ করা হয়েছে। পুরোপুরিভাবে চালু হলে প্রতিদিন মেট্রো রেল ব্যবহার করতে পারবেন 5 লাখ শহরবাসী। এদিকে বৃহস্পতিবার সকালে মেট্রো রেল নিয়ে আরও একটি পোস্ট করেছেন তিনি। ঢাকা মেট্রো রেল কেন অন্য দেশের ও শহরের মেট্রো থেকে আধুনিক ও উন্নত, একটি ছোট ভিডিওর মাধ্যমে তা তুলে ধরেছেন তিনি। আশরাফি দিবা, সময় সংবাদ।